কঠিন ব্যাপার, অনেক কিছু জানতে পারলাম আপনার চোখে দিয়ে এইসব। হ্যাঁ অনেক কিছু, ঠিক আছে আসি। হ্যাঁ আসি গো। হ্যাঁ কত ঠাকুর, কত ঠাকুর, এখানে সব কালী ঠাকুর। হ্যাঁ এখানে সব কালী, সমস্ত কালী। এই এই এইটা তো লক্ষ্মী ঠাকুর না, যে প্যাঁচা আছে লক্ষ্মী কালী দুর্গা গণেশ সমস্ত দেখিয়ে দিলাম সবাইকে পুজোটা আগেই একদম। এইটা তো বিশ্বকর্মা না? হ্যাঁ বিশ্বকর্মা পুজো তো সবার আগে, গণেশ পুজো তারপরে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো পরে দিনে গণেশ, ও আগে বিশ্বকর্মা। সঙ্গে দিনে বিশ্বকর্মা পুজো হচ্ছে 1 তারিখে, সোমবার বিশ্বকর্মা পুজো। আচ্ছা আচ্ছা, সোমবার হবে আর মঙ্গলবার গণেশ পুজো। গণেশ পুজো আমার বাড়িতে করি জানো। তাই বাবা, থাকলে ভালো হতো তো তোমার বাড়িতে। আরে অতদিন কি করে থাকবো, অফিস আছে তো আমার, ছুটি নাই তো। ছুটি থাকলে থাকতাম, সোমবারই তো অফিস জয়েন করতে হবে। ওই জন্য তো ওদের বৈদ্যবাটিতে যেখান থেকে যে যাব, গিয়ে পরের দিনই রবিবার আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় অফিস, কলকাতায় বাড়ি। আমার তো বাড়িতে পুজোয় না বেরোলেও হয়, ব্যালকনিতে বসে থাকলেই আমার পুজো কেটে যায় ভালো করে। এইটা এখন এইটা কিসের, এখনো খড় দিয়ে এই বাঁধনি হচ্ছে, ও কালী ঠাকুর হচ্ছে, এটা এখনো খড়ের কাঠামো হয়েছে। এই ঠাকুর করার মাটি আপনাদের কোথার থেকে আসে? ও ওই দেখো কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা ওখানে বসে আছে, কালী ঠাকুরের পায়ের নিচে। তোর ভাগ্য ভালো, কালী ঠাকুরের পায়ের নিচে আশ্রয় পেয়েছিস। মিয়াও 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 মিয়াও, আমি দেখি ওটা কি। চলুন সব, অনেক ঠাকুর আপনাদের কুমোরটুলিতে নিয়ে আসলাম। ওরা কোনোদিন দেখেনি কে, দেখেনি আমি, মানে যেখানেই যাই না সেই অঞ্চলে সেখানের মানুষদের। সেই যে একবার পুরুলিয়ায় ওই রামকৃষ্ণ মিশন আমার দিদির ছেলে পড়তো যখন আমি গেছিলাম, সেখানে আমি রিক্সা নিয়ে চলে গেছি। সুন্দর হয়েছে আঙুলগুলো।